حكي كلام برو عمريتو. হ্যালো বন্ধুরা, আমার একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি শৈলী, আমার সাথে আছে মিষ্টু, আর আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থ্যাংক ইউ। আমরা যাচ্ছি নিউ মার্কেট, সেই কারণে আমরা বাস রুট ধরে যাব। তাই আমরা বাস স্টপে চলে এসেছি, আর আমরা থাকি বজবজের এই দিকে। আর আমাদের বাস রুটটা কাছে, তাই আমরা বাসে করে যাচ্ছি। আর আমরা বজবজের একটু আগে থাকি, তাই আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 15 টাকা। ধর্মতলা থেকে একটু আগে নামলে যেখানে নামিয়ে দেবে বাস থেকে, তার অপোজিট সাইডে প্রেস ক্লাব বলে একটা গলি আছে, যে প্রেস ক্লাব থেকে আমরা 5 মিনিটে হাঁটা পথে পৌঁছে যাব নিউ মার্কেটের ভেতরে। এখানেও কিছু জিনিস পাওয়া যায় যেগুলো 100 থেকে 150 টাকা দাম। আর আমরা এখন চলে এসেছি একদম নিউ মার্কেটের মুখে। আর এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে বলে আমরা তাই একটু দাঁড়িয়ে গেছিলাম, বাট আমরা পার হয়ে চলে গেলাম। আর যারা ভাবছো টপ কিনবে, যারা ভাবছো ঘরের চাদর, এক কাজল, আইলাইনার, যত ইচ্ছা তোমাদের কেনার তোমরা চলে যাও। হ্যাঁ, ওখানে একটু দামটা বাড়িয়ে বলে, কিন্তু তোমরা একটু দামাদামি করলে দামটা কম পেয়ে যাবে, এটা আমি একদম সত্যি কথা বললাম। আর এখানে একটা আইসক্রিম খেয়েছিলাম 15 টাকা, বাট এটা আমার খুব ভালো লেগেছিলো। তো এবারে আমি গিয়েছিলাম, মোদ্দা কথা যেটা বলার, আমি গিয়েছিলাম বোনের সোয়েটার আনতে। তো বোনের সোয়েটার আনতে গিয়ে এত কিছু কেনা হয়ে গেছে, আমার মা বলেছিল শুধু সোয়েটার কিনে চলে আসতে। আমি এত জিনিস কিনেছি, লাস্টে আমাদের হাত ব্যথা হয়ে গেছিলো। আর ওখানে 7x8 খাটের চাদরের দাম মাত্র 250 টাকা। তোমরা এটা দেখতে পারো, হেভি সুন্দর চাদরগুলো ছিল। আর এটা খেয়েছিলাম 25 টাকা দাম নিয়েছিল, একটু আইসক্রিমের মতো, আমার মনে হয় সিমুই সিদ্ধ করে দিয়েছিলো, আর তার উপরে ফ্রুট অ্যান্ড নাট। বাট আমার এটা একদমই খেতে ভালো লাগেনি, মনে হচ্ছিলো 25 টাকা বেকার জলে গেছে, এর থেকে বোধ হয় 25 টাকা আরও অন্য কিছু কিনে নিতে পারতাম। তো ঠিক আছে, এবারে বলি, তোমরা যারা টপ পরো তোমরা চলে যাও, 150-200 টাকায় ভালো টপও পাওয়া যাচ্ছে। এবারে অনেক ঘুরে ঘুরে না আমার না খুব খিদে পেয়ে গেছে, পেটটা কেমন খাই খাই করছে, তাই একটু মোমো খেয়ে নিলাম। আর এটা একদম মিয়ানমারের পাশে এই আঙ্কেলটা বসে, আর এই আঙ্কেলটার কাছে 50 টাকার একটা পাপড়ি ফুচকা খেয়েছি, ওয়াও, মুখে এখনও লেগে আছে, খুব ভালো। আর তোমরা গেলে প্লিজ খেও। এবারে পার হয়ে বাড়িতে চলে আসে। আর একটা কথা বলি, এখানে না কেউ কিছু পয়সা চায়, যাদের মা বাবারা যেমন বলে না ভিক্ষা করে, কিন্তু প্লিজ তোমরা তাদের হাতে না 5 টাকা হলেও দিয়ে দিও। এবারে সেম আমি প্রেস ক্লাবের গলি দিয়েই আসছি, আর এসে এখানে দেখছি যে অনেক কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রেস ক্লাবের গলিটা তোমাদের বলেছিলাম 5 মিনিট, এই দেখো 5 মিনিট বলেছিলাম, আর আস্তে আস্তে দেখো কত জিনিস দেখছি, ফোনের কভার, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এবারে খুব ভালো লাগছে, এখানে কিন্তু 50-60 টাকাতেও কভার পাওয়া যায়, খুব ভালো কিন্তু এই জায়গাটা, তোমরা এসে ভিজিট করা যারা আসো তারা তো আসোই জানো। প্রেস ক্লাবের গলি দিয়ে বেরিয়ে রাস্তার ওপার হলেই আমরা পেয়ে যাব 77-এর এ, মানে আমাদের বজবজ রুটে আসার বাস। তো এবার আমরা তেমনই পার হয়ে চলে এলাম। এবারে আর আমার পেটটা খাই খাই করছিলো, আর 6 মাস পর আমি ভাত খাবো, কারণ ডাক্তারই ভাত খেতে বারণ করেছিল। তো ওই কারণে মাকে বলেছি টমেটো সেদ্ধ দিয়ে ভাত আর খাসির মাংস, আর এটাই আজকে আমার ডিনার ছিল, 6 মাস পর ভাত খাওয়া। হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।